ওয়েলকাম টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম মাই বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আজকে আবার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এটা হয়েছে কাঁঠাল বিচিত বর্তা আসলে বর্তা বা চাটনি সবাই জানেন বানাইতে আমি আমার ওয়েতে বানাইলাম তাই এগুলো আমি আগের থেকেই পেজে রেখে দিয়েছিলাম এখন আমি এগুলাকে কীভাবে করব আপনাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর আশা করি আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন এই ভিডিওতে এইভাবে কমেন্ট করে যাবেন আমাকে যেভাবে আপনারা সাপোর্ট দিয়েছেন বা দিয়ে আরও দিবেন আশা করি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের সাপোর্টে আমি এতটুকু আগাইতেছি আলহামদুলিল্লাহ আমার জন্য আপনারা দোয়া করবেন বেশি বেশি করে আপনাদের জন্য আমার দোয়া ও ভালোবাসা রইল দেখেন আমি এখানে পেঁয়াজ আর রসুন নিয়েছি সাথে কাঁচামরিচ এগুলো আমি এখন ফ্রাই করব আর দিয়েছি শুকনামরিচ শুকনামরিচটা দিলে একটা আলাদা একটা গ্রান হয় স্মেল আসে নাইস যখন টালা হয় টালাতে আলাদা একটা নাইস স্মেল আসে এই জন্য ভালো লাগে আপনারা চাইলে গুঁড়ামরিষ্ঠ দিতে পারেন আপনাদের ইচ্ছা আসলে আমি এত ভালো করে বর্তা করতে পারি না আমি কোনো রকম করতে পারি এটা আমরা ফ্যামিলি সবাই ভাই বোন একত্র হয়েছিলাম তখন করছিলাম এটা এটা আগের করা আমি আজকে বয়স অভার দিতেছি আর প্লিজ আমার জন্য আপনারা দোয়া করবেন আর কথা বলতে পারতেছি না টায়ার্ড লাগতেছে মানে বিয়ে গেছে আরেকটা বিয়ে অলরেডি চলতেছে এই বিয়েটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ আর পুরো ভিডিওটা আপনারা দেখে নেবেন তারপর এর এভাবে আমি সবগুলো একসাথে রেডি করে নিলাম এখন দেখি এটাকে আমি কি করতে পারি আসলে শিলপাটায় করব না ব্লাইন্ডারে করব আমি নিজেও জানি না ট্রাই করব প্রথমে শিলপাটায় যদি হয় তাহলে হলো নাইলে তো ইজি আছে ব্লাইন্ডার ব্লাইন্ডার করে নিব আর আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ আমার সুটকি বর্তাটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমার পড়তে ভাল লাগে মাসাল্লাহ আপনারা আমাকে এত সাপোর্ট করতেছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে থ্যাংক ইউ বললে আসলে ছুটো হয়ে যাবে তারপর আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ বলি আমাকে সাপোর্ট করার জন্য দেখেন আমি শিল্পাটা করতে পারি নাই মাশাল্লাহ আমার বর্তাটা রেডি হয়ে গেছে আর অবশ্যই মেহমানের জন্য করেছি এটা এত বেশি তাই বেশি করলাম আমরা সবাই বোনরা একত্র হইলাম এ তখন এগুলো আমরা খাইছি আর এটা আসলে তিন চার দিন আগেই করা হয়ে গেছে আমি আজকে বয়স করতেছি আপনাদের সাথে সেয়া করলাম এটা প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটা আমার আবারও বলতেছি আপনারা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে করেছি আপনারা এইভাবে একদিন ট্রাই করেবেন আপনাদেরও আশা করি ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখে নেবেন প্লিজ আবারও বলতেছি আর একটা লাইক দিবেন লাইক দিতে কেউ বলবেন না কমেন্ট করে জানাবেন অবশ্যই আমরা বাইরে ঘুরতে আসলাম বাসার পাশেই একটা ছোট পার্ক আছে এখানে তারপর আপনাদের জন্য শেয়ার করে নিলাম প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই আমি আজকের মতো এখানে বিদায় নিতেছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া করি আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কাত